এম বিসিএস এর আপনারা যারা মেডিকেল সায়েন্সের অ্যাডমিশন নিয়েছেন, যারা ক্লাস করছেন, আমি অলরেডি ফিজিওলজি 3 জিআইটি মেটাবলিজির উপরে আমি একটা ক্লাস নিয়েছি এবং আপনারা ক্লাসটা করেছেন। তো আজকে আমরা সেই ক্লাসের উপরে একটা পরীক্ষা পরীক্ষার আমরা সলভ ক্লাস আজকে আমরা একটু সলভ ক্লাস নেব এবং সেটার উপরে ডিসকাশন করব। আপনাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, ফলোয়িং লোকাল হরমোন স্টিমুলেট গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন, এটা অত্যন্ত বেসিক একটা কোশ্চেন। স্টমাকের উপরে কোন কোন লোকাল হরমোন কাজ করে এবং সেই লোকাল হরমোন গুলো কারা কারা গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন বাড়ায়, কারা কারা কমায়, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বেসিক কোশ্চেন। একটু দেখেন, ফলোয়িং লোকাল হরমোন দ্যাট স্টিমুলেট গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন, এখানে কিন্তু উত্তর গ্যাস্ট্রিন, উত্তর গ্যাস্ট্রিন, ঠিক আছে? তো এই লোকাল হরমোনের মধ্যে যেমন সিক্রেটিন, এটা গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস কমায়, সিক্রেশন কমায়। হিস্টামিন এখানে স্টমাকের, এটা কোনো লোকাল হরমোন না। সোমাটোস্টেটিন গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন কমায়, গ্যাস্ট্রিন কিন্তু বাড়ায়। মনে রাখবেন, গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন বাড়ায় দুইটা লোকাল হরমোন, একটা হচ্ছে গ্যাস্ট্রিন, একটা হচ্ছে গ্রেলিন। গ্যাস্ট্রিন এবং গ্রেলিন, আপনারা যদি এই জিনিসটা এই স্লাইডটা একটু খেয়াল করেন যে স্টমাকের উপরে কাজ করে গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন বাড়ায়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন এবং গ্রেলিন দুইটা। তারা যেরকম হাইড্রোগ্লাইসিস সিক্রেশন বাড়ায়, তারা সেরকম গ্যাস্ট্রিক মোটিলিটিও বাড়ায়। তাহলে এই কোশ্চেনটা যদি আপনি একটু দেখেন, এই কোশ্চেনটা যদি এইভাবে থাকতো, ফলোয়িং লোকাল হরমোন দ্যাট স্টিমুলেট হাইড্রোগ্লাইসিস সিক্রেশন অ্যান্ড গ্যাস্ট্রিক মোটিলিটি অর এমটিং, তাও কিন্তু উত্তর হতো গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন না থেকে যদি গ্রেলিন থাকতো, তাও উত্তর হতো, মানে তখন উত্তর হতো গ্রেলিন। কেমন? তার মানে স্টোমাকে দুইটা লোকাল হরমোন স্টোমাক থেকে প্যারেটাল সেল থেকে হাইড্রোগ্লাইসিস সিক্রেশন বাড়ায়, একটা হচ্ছে গ্যাস্ট্রিন, একটা হচ্ছে গ্রেলিন। এই দুইটা লোকাল হরমোন গ্যাস্ট্রিক এমটিং ও বাড়ায়, অর্থাৎ মোটিলিটিও বাড়ায়। আর গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন কমায় পাঁচটা লোকাল হরমোন, সোমাটোস্টেটিন, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, ভিআইপি, জিআইপি। তাহলে একটু খেয়াল করেন, আমাদের কোশ্চেনে ছিল সিক্রেটিন, সিক্রেটিন কিন্তু হাইড্রোগ্লাইসিস সিক্রেশন কমায়, কোশ্চেন আছে বাড়ায়, তাই না? সোমাটোস্টেটিন কমায়। আমার মনে হয় এক নম্বর কোশ্চেন নিয়ে আপনাদের কোনো সংশয় থাকার কথা না, এক নম্বরের উত্তর হচ্ছে গ্যাস্ট্রিন। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, ফলোয়িং লোকাল হরমোন দ্যাট স্টিমুলেট স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি, কিছু লোকাল হরমোন আছে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়। আমরা অলরেডি বলে ফেলেছি গ্যাস্ট্রিন এবং গ্রেলিন, কিছু লোকাল হরমোন আছে ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ায়, কিছু লোকাল হরমোন আছে গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল মোটিলিটি কমায়। তাহলে একটু দেখেন, উত্তর কিন্তু সি, দেখেন, মোটিলিন, মোটিলিন, মোটিলিন স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ায়। সিক্রেটিন, এটা কিন্তু মোটিলিটি কমায়। গ্রেলিন, এটা স্টোমাকের মোটিলিটি বাড়ায়, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা দেখেন, ফলোয়িং, আপনাদের কোশ্চেনটা খুব ভালো করে করতে হবে। কোশ্চেন কোশ্চেন না পড়ে উত্তর দিতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনার বিসিএস এর আপনার যে কোশ্চেন গুলো, এই কোশ্চেনটাই আগে ভালো করে পড়তে হবে। কোশ্চেন ভালো করে পড়লে উত্তর আপনি দিতে পারবেন। অনেকে আছে কোশ্চেন না পড়ে উত্তর উত্তরের দিকে আসে, তখন কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে ফলোয়িং লোকাল হরমোন দ্যাট স্টিমুলেট স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি, ঠিক আছে, উত্তর হচ্ছে মোটিলিন। আপনি দেখেন, এটা এটা আপনাদের ফিজিওলজির লেকচার শিটের এই বক্স থেকে আসছে। দেখেন, গ্যাস্ট্রিন, পলিসিস্টোকাইনিন, মোটিলিন, এরা স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ায়, কমায় কি? সিক্রেটিন। তাহলে এখন কোশ্চেনটা দেখেন, সিক্রেটিন স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি কমায়, এই জন্য এটা ফলস, এটা হবে না। গ্রেলিন, এটা হচ্ছে স্টোমাকের মোটিলিটি বাড়ায়, এখানে আছে স্মল ইন্টেস্টাইন, এই জন্য বি হবে না। মোটিলিন, ইট ইজ রিলেটেড উইথ মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স, মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স পেরিস্টালসিস বাড়ায় দেয়, স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ায়, ঠিক আছে? ভিআইপি সাথে স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি কোনো সম্পর্ক নেই। ভিআইপি কি করে? স্মল মাসেল রিল্যাক্সেশন করে, ভেজোরাইলেশন করে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন তিন নম্বর কোশ্চেনটা আসেন। লোকাল হরমোন থেকে আমরা দুইটা কোশ্চেন পাইলাম। একটা কোশ্চেন আমরা প্রথমে দেখলাম যে কোন কোন লোকাল হরমোন, লোকাল হরমোন গ্যাস্ট্রিক হাইড্রোগ্লাইসিস সিক্রেশন বাড়ায়, ক্লিয়ার? আরেকটা আমরা কোশ্চেন পাইলাম, কোন লোকাল হরমোনটা স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ায়। তার মানে আপনাকে জিআইটি ফিজিওলজির মধ্যে লোকাল হরমোনটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার একটা কোশ্চেন কিন্তু আপনি কমন পাবেন, ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন কমন আসবে। জিআইটি থেকে কোশ্চেন আসলে লোকাল হরমোন থেকে কোশ্চেন আসবে। তার মানে ঠিক একইভাবে সিনোনিম ভাবে আপনার আরেকটা কোশ্চেন আপনার আসতে পারে, সেটা হলো যে ফলোয়িং লোকাল হরমোন দ্যাট ইনক্রিজেস এনজাইম রি সিক্রেশন অফ প্যানক্রিয়াস,
এভাবে কি আসতে পারে না? তাহলে প্যানক্রিয়াসের উপরে লোকাল হরমোন কাজ করে দুইটা, একটা হলো সিক্রেটিন, একটা হলো কোলিসিস্টোকাইনিন। তাহলে কোলিসিস্টোকাইনিন এনজাইম ডিসিক্রেশন, যেটাকে আমরা বলি একবোলিক টাইপ অফ সিক্রেশন, আর সেই একবোলিক টাইপ অফ সিক্রেশন বাড়ায় হচ্ছে কোলিসিস্টোকাইনিন, ক্লিয়ার? আর সিক্রেটিন এটা প্যানক্রিয়াটিক ডাক্টের উপরে কাজ করে এবং বাইকার্বন ডিসিক্রেশন বাড়ায়, সেই বাইকার্বন ডিসিক্রেশনকে আমরা বলি হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন। তাহলে পরীক্ষা আসতে পারে ফলিং লোকাল হরমোন দ্যাট অ্যাক্টস অন দ্য প্যানক্রিয়াস, আবার পরীক্ষা কোশ্চেন আসতে পারে ফরেন লোকাল হরমোন দ্যাট ইনক্রিজেস এনজাইম ডিসিক্রেশন, উত্তর হবে কোলিসিস্টোকাইনিন। ফরেন লোকাল হরমোন দ্যাট কজেস বাইকার্বন ডিসিক্রেশন অফ প্যানক্রিয়াস, উত্তর হবে সিক্রেটিন। এইভাবে বিভিন্ন ভাবে লোকাল হরমোনের, আমরা যখন লোকাল হরমোন আপনাদের লেকচার শিটের মধ্যে লোকাল হরমোনের একটা বক্স দেওয়া আছে ডেভিডসনের, এই বক্সটা আপনি মুখস্থ করবেন। লোকাল হরমোন, চারটা লোকাল হরমোন খুব ভালো করে পড়বেন, একটা হচ্ছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, আপনার সোমাটোস্টেটিন, এই চারটা ভালো করে পড়বেন। এই হচ্ছে লোকাল হরমোন নিয়ে কথা। এখানে আমরা দেখলাম যে এই লোকাল হরমোন গুলো স্টমাকের উপর কাজ করে, তাই না? কিছু হাইড্রোগ্লাইসিন সিক্রেশন বাড়ায়, কিছু কিছু কমায়। আমরা তিন নাম্বার কোশ্চেনে আসি। দেখেন, ফলোইং ডাইজেস্টিভ জুস হ্যাভিং অ্যাসিডিক পিএইচ, এটা যখন আমি ক্লাস নিয়েছিলাম আমি বলেছিলাম যে ডাইজেস্টিভ জুস পাঁচ ধরনের আছে, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল, সাক্কাস, এন্টেরিকাস। এর মধ্যে আমি বলেছিলাম যে দুইটা ডাইজেস্টিভ জুসের পিএইচ হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে স্যালাইভা আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। তাহলে এখন দেখেন এখানে স্যালাইভা গ্যাস্ট্রিক জুস আছে কিনা, স্যালাইভা আছে, তার মানে ট্রু, বিটা ট্রু। এখানে গ্যাস্ট্রিক জুস যদি থাকতো, স্যালাইভা না থাকতো, স্যালাইভা না থেকে গ্যাস্ট্রিক জুস থাকতো, তাহলে উত্তর হতো ট্রু। তাহলে আমরা দেখি কোনখান থেকে এই কোশ্চেনটা হয়েছে। এই কোশ্চেনটা আসছে এই বক্স থেকে। দেখেন, স্যালাইভার পিএস হচ্ছে 6-7, অ্যাসিডিক পিএস 7 অথবা 7 এর নিচে গেলে স্যালাইভা, তাই অ্যাসিডিক পিএস। আর গ্যাস্ট্রিক জুসের পিএস হচ্ছে 1-3.5, 1-3.5। তাহলে আমরা কি বলতে পারি না যে অ্যাসিডিক পিএস সবচেয়ে, অ্যাসিডিক পিএস কোনটা? এভাবে তো পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে লো পিএস, হাইয়েস্ট অ্যাসিডিক পিএস অফ ডাইজেস্টিভ জুস কোনটা? তাহলে উত্তর হবে গ্যাস্ট্রিক জুস। তাহলে অ্যাসিডিক পিএস হচ্ছে স্যালাইভা এবং গ্যাস্ট্রিক জুস, আর মোর অ্যাসিডিক কোনটা? গ্যাস্ট্রিক জুস, যার পিএস হচ্ছে 1-3.5। এটা এখান থেকে কোশ্চেন আসছে। চার নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করেন, ফলোইং ইজ দ্য মেইন ডায়েটরি ফর্ম অফ লিপিড, মেইন ডায়েটরি ফর্ম অফ লিপিড, ক্লিয়ার? তাহলে লিপিড আমরা টিজি হিসেবে খাই, কোলেস্ট্রল এস্টার ফর্মে খাই, কোলেস্ট্রল হিসেবে খাই, ফসফোলিপিড ফর্মে খাই, তাই না? কোনটা মেইন? উত্তর হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল, ট্রাই অ্যাসাইল গ্লিসারল, যেটাকে আমরা বলি টিজি। তাহলে উত্তর হচ্ছে সি, টিজি। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে, ফলোইং ইজ দ্য মেইন ডায়েটরি ফর্ম অফ কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, আসতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, স্টার্চ, সেলুলোজ, কোনটা মেইন ডায়েটরি ফর্ম? উত্তর হচ্ছে স্টার্চ। তাহলে কার্বোহাইড্রেটের মেইন ডায়েটরি ফর্ম হচ্ছে স্টার্চ, আর লিপিডের মেইন ডায়েটরি ফর্ম হচ্ছে টিজি। এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখেন, এটা লেকচার শিটের আপনার লিপিড ডাইজেশন অ্যাবজর্পশন থেকে কোশ্চেনটা করা আমি করেছি। দেখেন, ডায়েটরি লিপিড হচ্ছে নিউট্রাল ফ্যাট অথবা টিজি, এটা হচ্ছে মেইন ডায়েটরি ফর্ম। এছাড়া আমরা ফসফোলিপিড হিসেবে খাই, কোলেস্ট্রল হিসেবে খাই, কোলেস্ট্রল স্টার খাই, কোলেস্ট্রল খাই, তাই না? আচ্ছা, দেখেন, ফলোইং এন আর দ্য এন প্রোডাক্ট অফ লিপিড ডাজ নট নিড দ্য হেল্প অফ মাইসিলি ফর ইটস অ্যাবজর্পশন। তার আগে আমাদের জানতে হবে যে এন প্রোডাক্ট গুলো কোনটা কি। একটু খেয়াল করেন, এই যে ডায়েটরি মেইন ফর্ম ফ্যাট, ফ্যাটটা ভেঙে তৈরি হলো কি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। যে ফ্যাট, এই যে দেখেন ডাইজেশন, ডাইজেশন অফ দ্য ফ্যাট, ফ্যাটটা ভেঙে আলটিমেটলি ফ্যাট ভেঙে তৈরি হলো ইমালসিফাইড ফ্যাট। এই ইমালসিফিকেশন করলো বাইল সল্ট, এই ইমালসিফাইড ফ্যাটের উপরে কাজ করলো প্যানক্রিয়াটিক লাইপেস, তৈরি হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড, 2-monoacylic গ্লিসারল, আলটিমেটলি 2-monoacylic গ্লিসারল থেকে 1-monoacylic গ্লিসারল, এবং আলটিমেটলি তৈরি হলো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাট ডাইজেশনের এন প্রোডাক্ট হলো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করুন, ডায়েটরি লিপিডের মধ্যে মেইন ডায়েটরি ফর্ম হচ্ছে ফ্যাট, এর এন প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিডটা হতে পারে শর্ট চেন, হতে পারে লং চেন। মনে রাখবেন এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে, দেখেন, এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল, এগুলো ডাইরেক্টলি ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এন্টারোসাইটের মধ্যে অ্যাবজর্পশন হয়ে যায়, এদের মাইসিলে লাগে না, এদের মাইসিলে লাগে না। আমি আবারও বলি যে ফ্যাট ডাইজেশনের এন প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল,
ফ্যাটি অ্যাসিডটা দুই ধরনের, একটা হচ্ছে শর্ট চেইন একটা হচ্ছে লং চেইন। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল, এগুলো 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 অ্যাবজর্পশনের জন্য মাইসিলে লাগে না, এগুলো ওয়াটার সলিউবল, এগুলো ওয়াটার ব্যারিয়ার সহজে ক্রস করে সিম্পল ডিভিশনের মাধ্যমে এন্টারাল সাইটের মধ্যে অ্যাবজর্পশন হয়। তার মানে এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ছাড়া বাকি যে এন্ড প্রোডাক্ট গুলো আছে সবগুলোই অ্যাবজর্পশনের জন্য মাইসিলে লাগবে। তাহলে এখন আমরা কোশ্চেনটা আসি, তাহলে ফলোয়িং এন্ড প্রোডাক্ট অফ দ্য লিপিড ডাজ নট নিড দ্য হেল্প অফ মাইসিল ফর ইটস অ্যাবজর্পশন, মানে মাইসিলে লাগবে না। তাহলে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মাইসিলে লাগবে না। তাহলে আমরা দেখি লং চেইন ফ্যাটি অ্যাসিড, এটা তো মাইসিলে লাগবে, গ্লিসারল মাইসিলে লাগবে না, তাহলে এটা ট্রু বি ট্রু, কোলেস্ট্রল মাইসিলে লাগবে, লাইসোফসফোলিপিড মাইসিলে লাগবে, তাহলে উত্তর হচ্ছে গ্লিসারল। গ্লিসারলের জায়গায় যদি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড থাকতো তাহলে উত্তর হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন এন্ড প্রোডাক্ট অফ লিপিড ডাইজেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিড, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্ট্রল, লাইসোফসফোলিপিড। মাইসিলে লাগবে না, মাইসিলে লাগবে না শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মাইসিলে লাগবে এই এন্ড প্রোডাক্ট গুলোর জন্য, মাইসিলে লাগবে কাটা কার, লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, লাইসোফসফোলিপিড। ভেরি সিম্পল, এটা যদি একবার আপনারা বুঝে পড়েন আর ভুল হবে না। তাহলে দেখেন ফলোয়িং এন্ড প্রোডাক্ট অফ লিপিড ডাজ নট নিড দ্য হেল্প অফ মাইসিলে ফর দেয়ার অ্যাবজর্পশন, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর মাইসিলে লাগবে লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, লাইসোফসফোলিপিড, এগুলো সবগুলাই কিন্তু এন্ড প্রোডাক্ট অফ লিপিড ডাইজেশন। এখানে একটা কথা আমি বলে রাখি, এন্ড প্রোডাক্ট গুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, এন্ড প্রোডাক্ট অফ লিপিড ডাইজেশন, এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন, এবং সেই এন্ড প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাবজর্পশন হয় এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা করেছি। আচ্ছা এখন আসেন ফলোয়িং দ্য এন্ড প্রোডাক্ট অফ স্টার্চ ডাইজেশন, এটা ট্রিকি কোশ্চেন। স্টার্চ ডাইজেশন মনে রাখবেন স্টার্চ হচ্ছে হোমোপলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড মানে হচ্ছে এর রিপিটেটিং সুগার ইউনিটটা হচ্ছে মনোস্যাকারাইড গ্লুকোজ, দ্যাট মিন্স গ্লুকোজ। তার মানে আমরা বলতে পারি স্টার্চ ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ, তার মানে স্টার্চ ভাঙলে আপনি গ্লুকোজ ছাড়া আর কিছুই পাবেন না। ঠিক একই ভাবে গ্লাইকোজেন ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ, সেলুলোজ ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ, তাই না, ডেক্সট্রিন ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ। তার মানে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ডেক্সট্রিন এগুলো ভাঙলে গ্লুকোজ ছাড়া আর কিছুই পাবেন না। তাহলে এখন দেখেন তো স্টার্চ ডাইজেশন এর প্রোডাক্ট গ্লুকোজ আপনি পাইয়ে গেছেন, তার মানে এ ট্রু, বাকিগুলো ফলস। আচ্ছা তাহলে দেখেন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ডেক্সট্রিন এগুলো হচ্ছে হোমোপলিস্যাকারাইড, এগুলো সবগুলোর এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। তাহলে এখানে কোশ্চেনটা যদি থাকতো ফলোয়িং আর দ্য এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোজেন ডাইজেশন, উত্তর গ্লুকোজ। ফলোয়িং আর দ্য এন্ড প্রোডাক্ট অফ আপনার সেলুলোজ ডাইজেশন, উত্তর কিন্তু গ্লুকোজই হইতো। আর ইনুলিন ভাঙলে ফ্রুক্টোজ পাবে, তার মানে ইনুলিন ইজ দ্য পলিমার অফ ফ্রুক্টোজ, ইনুলিনে সেম মনোস্যাকারাইড ইউনিটটা হচ্ছে ফ্রুক্টোজ। হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর কোলেস্টেসিস, সাত নম্বর পয়েন্ট, কোলেস্টেসিস, কোলেস্টেসিস মানে হচ্ছে বিলিয়ারি অবস্ট্রাকশন, এবং আপনারা জানেন যে বিলিয়ারি অবস্ট্রাকশনে তিনটা এনজাইম বাড়ে, ঠিক আছে, একটা হলো ALP, দেখেন দেখেন আপনাদের শিটে আছে যে টেস্ট ফর কোলেস্টেসিস অর্থাৎ বিলিয়ারি অবস্ট্রাকশন, বিলিয়ারি অবস্ট্রাকশনে বাড়ে হচ্ছে ALP, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ মানে গামা GGT, 5' নিউক্লিওটাইড 5' নিউক্লিওটাইডেস। এই এই তিনটা এনজাইমের মধ্যে মোস্ট সেন্সিটিভ হলো ALP, ALP। পরীক্ষার কোশ্চেনটা আসছে কি দেখেন, ফলোয়িং ইজ দ্য মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর কোলেস্টেসিস অর বিলিয়ারি অবস্ট্রাকশন, উত্তর ALP, ALT এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর হেপাটোসেলুলার ড্যামেজ, পোথমিন টাইম ইজ দ্য মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর মানে কি সিনথেটিক ফাংশন টেস্ট, ক্লিয়ার। তাহলে মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর বিলিয়ারি অবস্ট্রাকশন হচ্ছে ALP। ফলোয়িং ইজ দ্য সিনথেটিক ফাংশন টেস্ট অফ লিভার, আপনারা জানেন যে লিভারের সিনথেটিক ফাংশন টেস্ট কয়টা, চারটা, লিভারের সিনথেটিক ফাংশন টেস্ট চারটা, একটা হচ্ছে টোটাল প্রোটিন, সিরাম অ্যালবুমিন, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, প্রোথ্রোম্বিন টাইম। তার মানে এই চারটা দিয়ে আমরা লিভারের সিনথেটিক ফাংশন ঠিক আছে কিনা সেটা আমরা বুঝবো। মোস্ট সেন্সিটিভ হচ্ছে প্রোথ্রোম্বিন টাইম, তাহলে প্রোথ্রোম্বিন টাইম যদি প্রলং হয় তাহলে লিভারের সিনথেটিক ফাংশনটা অল্টার হয়ে গেছে, লিভার ফেলিওরের দিকে যাচ্ছে, ঠিক আছে। টোটাল প্রোটিন যদি কমে তাহলে ইট ইন্ডিকেটস ক্রনিক লিভার ফেলিওর, তাহলে একুট লিভার ফেলিওর ইন্ডিকেট মানে প্রথমিন টাইম প্রলং ইন্ডিকেট একুট লিভার ফেলিওর, টোটাল প্রোটিন ডিক্রিজ ইন্ডিকেট ক্রনিক লিভার ফেলিওর। তাহলে যদি বলা হয় ক্রনিক লিভার ডিজিজ জন্য আমাদের মোস্ট সেন্সিটিভ টেস্ট কোনটা, টোটাল প্রোটিন,
আর একুট লিভার ডিজিজ একুট লিভার ফেলিওরের জন্য প্রথম ইনটেক। তাহলে আমাদের কোশ্চেনটা দেখেন, পলিং ইজ দ্য সিনথেটিক ফাংশন টেস্ট অফ লিভার, এএলটি। এএলটি কিন্তু সিনথেটিক ফাংশন টেস্ট না, হেপাটোসেলুলার ড্যামেজ হলে এএলটি বাড়ে। এএলপি সিনথেটিক ফাংশন না, এএলপি কিন্তু কি, এএলপি হচ্ছে বিলিয়ারি অবস্ট্রাকশন অথবা কোলেস্টেসিস এর টেস্ট। প্রথম ইনটেক কিন্তু ট্রু, প্রথম ইনটেক দিয়ে আমরা করি। সিরাম বিলিরুবিন হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। আপনি এভাবে রুল অফ এক্সক্লুশন করে করে আপনাকে উত্তর দিতে হবে। যেহেতু উত্তর একটা, তাহলে আপনি দেখবেন এএলটি এটা হচ্ছে হেপাটোসেলুলার ড্যামেজ, এএলপি হচ্ছে বিলিয়ারি অবস্ট্রাকশন, প্রথম ইনটেক হচ্ছে সিনথেটিক ফাংশন, বিলিরুবিন হচ্ছে এক্সক্রিটরি ফাংশন দেখা হয়, তাহলে উত্তর হচ্ছে সি। এখন আপনারা 9 নম্বর প্রশ্নে আসেন। আমাদের 8 নম্বর প্রশ্নের মাধ্যমে আমাদের জিআইটি আমাদের শেষ হয়ে গেল। এখন আসেন হচ্ছে আমরা মেটাবলিজমের কিছু কোশ্চেন দেখেন, আমরা কোশ্চেনের কোশ্চেন দেখব সলভ করব। দেখেন ফলোইং 9 নম্বর কোশ্চেন দেখেন, ফলোইং মেটাবলিক পাথে অকার ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, অত্যন্ত ট্রিকি কোশ্চেন। তাহলে আমি কিন্তু ক্লাসে বলেছিলাম কিছু মেটাবলিক পাথে সাইটোপ্লাজমে হয়, কিছু মাইটোকন্ড্রিয়া হয়, কিছু বোথ। মাইটোকন্ড্রিয়াল পাথে আবার দুই জায়গায় হয়, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, ম্যাট্রিক্সে হয়। মনে রাখবেন মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয় হচ্ছে রেসপিরেটরি চেইন, মেমব্রেন ছাড়া মাইটোকন্ড্রিয়াল আদার পাথওয়েগুলো ম্যাট্রিক্সে হয়। তাহলে একটু খেয়াল করেন তো, দেখেন এসএমপি শান পাথওয়ে এটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়, এখানে বলছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এসএমপি শান সাইটোপ্লাজমে, ফলস। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, ফলস। রেসপিরেটরি চেইনটা আপনার কনফিউশন হতে পারে, আচ্ছা রেসপিরেটরি চেইন তো মাইটোকন্ড্রিয়া হয়, কিন্তু না রেসপিরেটরি চেইন হয় মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এখানে আছে ম্যাট্রিক্স, এই জন্য সি ফলস। কিটোজেনেসিস মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ঠিক একইভাবে টিসিএ সাইকেল, বিটা অক্সিডেশন, এগুলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেই হয়। তো কোশ্চেনটা আসছে কোথা থেকে দেখেন, মেটাবলিক পাথওয়ে অকার ইন মাইটোকন্ড্রিয়া। এখানে দেখেন 7টা মেটাবলিক পাথওয়ে আছে, এই 7টার মধ্যে রেসপিরেটরি চেইন হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, বাদ বাকি সব ম্যাট্রিক্স। তাহলে এটা আপনি যদি মনে রাখেন মেটাবলিক পাথওয়ে অকার ইন মাইটোকন্ড্রিয়া, তাহলে সাইটোপ্লাজমটা বড় দরকার নেই। যেমন আমাদের স্টেম সেল গ্লাইকোলাইসিস এটা সাইটোপ্লাজম, এসএমপি শান সেল এটাও সাইটোপ্লাজম, ক্লিয়ার? হাইড্রোজেন ক্যারি করে, হাইড্রোজেন ক্যারি করে, এগুলো হচ্ছে কোএনজাইম, এগুলো ভিটামিন থেকে আসছে। যেমন দেখেন এনএডি নিয়াসিন ভিটামিন বি থ্রি থেকে আসছে, এফএমএন ফ্লাভিন মনোনিউক্লোটাইড রিবোফ্লাভিন থেকে আসছে, বি টু থেকে আসছে, ক্লিয়ার? তাহলে একটু একটু খেয়াল করেন, কোএনজাইম ইনভলভ ইন রেসপিরেশন, তাহলে হচ্ছে এফএমএন, এফএডি, এনএডি, কোএনজাইম কিউ। তাহলে কোশ্চেনটা আমাদের কি ছিল, কোএনজাইম ইনভলভ ইন রেসপিরেশন, টিপিপি থাইমিন পাইরুভেট তো না, এটা হচ্ছে ভিটামিন বি1 থেকে আসছে, বায়োটিন না, এফএডি ট্রু, সাইটোক্রোম গুলো হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু কোএনজাইম না, ইলেকট্রন ইলেকট্রন ক্যারি করে, ক্লিয়ার? এগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারি করে, কিন্তু কোএনজাইম হচ্ছে এফএডি। তাহলে আপনার মন মুখস্থ করবেন, রেসপিরেটরি চেইনের কোএনজাইম হচ্ছে 4টা, একটা হচ্ছে এফএমএন, এফএডি, এনএডি, কোএনজাইম কিউ। আপনি যদি দেখে দেখে এই ছবিটা দেখে দেখে পড়েন তাহলে ক্লিয়ার হবে। যেমন সাইটোক্রোম, সাইটোক্রোম কিন্তু কি, সাইটোক্রোম কিন্তু ইলেকট্রন ক্যারিয়ার এবং এগুলো কোএনজাইম ফর্ম না, এগুলো কোএনজাইম না। তাহলে রেসপিরেটরি চেইনের কোএনজাইম হচ্ছে এনএডি, এফএমএন অথবা এফএডি, কোএনজাইম কিউ। তাহলে উত্তরটা আপনারা দিতে পারবেন খুব সহজে। এখন আসেন ফলিং ইজ দ্য মেটাবলিক ফেট অফ এসিটাইল কোয়ে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফলিং ইজ দ্য মেটাবলিক ফেট অফ এসিটাইল কোয়ে, যে কোনো একটা মেটাবলিক ফেট আপনাদের আসবে, হয় এসিটাইল কোয়ে, নাহলে পাইরুভেট, নাহলে অ্যামোনিয়া। তাহলে এসিটাইল কোয়ে এর ফেট, এই কোশ্চেনটা আপনি একটু আমরা এই বক্সটা দেখে নিই, এসিটাইল কোয়ে ফেট কি। এসিটাইল কোয়ে দেখেন, এসিটাইল কোয়ে টিসিএ সাইকেলে ঢুকে অক্সিডেশন হয়ে যাবে, এসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, কোলেস্ট্রল তৈরি হবে, কিটোন বডি তৈরি হবে, এসিটাইল কোলিন তৈরি হবে। তাহলে কোশ্চেনটা দেখেন, তাহলে দেখেন সিনথেসিস অফ অ্যালানিন, না অ্যালানিন তৈরি হবে না এসিটাইল কোয়ে থেকে, কিটোন বডি তৈরি হবে, ট্রু, গ্লুকোজ তৈরি হবে না, ল্যাকটেট তৈরি হবে না, ইউরিয়া তৈরি হবে না, কারণ ইউরিয়া তৈরি হয় অ্যামোনিয়া থেকে, ল্যাকটেট তৈরি হয় পাইরুভেট থেকে, তাই না? সিনথেসিস অফ গ্লুকোজ নন কার্বোহাইড্রেট থেকে, ল্যাকটেট থেকে গ্লুকোজ তৈরি হতে পারে, তাই না? কিন্তু এসিটাইল কোয়ে থেকে গ্লুকোজ তৈরি কখনোই হবে না, এসিটাইল কোয়ে থেকে কিটোন বডি তৈরি হবে। তাহলে এসিটাইল কোয়ে থেকে কি কি তৈরি হয় একটু খেয়াল করেন, কিটোন বডি তৈরি হয়, কোলেস্ট্রল তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এসিটাইল কোলিন তৈরি হয়, চারটা জিনিস তৈরি হয়, মুখস্থ করবে, এটা বক্স থেকে আসছে। তাহলে কি কি তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, কিটোন বডি, এসিটন।
কোশ্চেনটা দেখেন, ভিটামিন হুইচ ইজ ইনভলভ ইন টিসি সাইকেল। মনে রাখবেন টিসি সাইকেলে চারটা ভিটামিন ইনভলভ, ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ, মানে এক দুই তিন পাঁচ, 1235। মনে রাখবেন ভিটামিন 1235, বি 1235, ভিটামিন বি ওয়ান মানে, ভিটামিন বি ওয়ান মানে কি থায়ামিন, বি টু রিবোফ্লাভিন, বি থ্রি নিয়াসিন, বি ফাইভ হচ্ছে প্যান্টাথানিক অ্যাসিড। তাহলে এখানে দেখেন বি টুয়েলভ টিসি সাইকেল অংশগ্রহণ করে না, ফলিক অ্যাসিড অংশগ্রহণ করে না, বি ওয়ানটা অংশগ্রহণ করে থায়ামিন, বি সিক্সটা অংশগ্রহণ করে না। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে সি, উত্তর সি, বি ওয়ান, উত্তর হচ্ছে সি। তাহলে এই কোশ্চেনটা কোথা থেকে করছে দেখেন, আপনাদের লেকচার শিটে দেখেন, দেখেন ভিটামিন এন্ড কোএনজাইম ইনভলভ ইন টিসি সাইকেল, রিবোফ্লাভিন হচ্ছে বি টু, নিয়াসিন হচ্ছে বি থ্রি, থায়ামিন হচ্ছে বি ওয়ান, প্যান্টাথানিক অ্যাসিড হচ্ছে বি ফাইভ, এগুলো করসপন্ডিং কোএনজাইম গুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। 13 নম্বর কোশ্চেনটা দেখেন, কোয়ালিন ইজ দ্য সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস। ডিয়ার স্টুডেন্ট আপনারা সবাই জানেন গ্লুকোনিওজেনেসিস হচ্ছে সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। যেমন দেখেন গ্লুকোজ ভেঙে তৈরি হলো পাইরুভেট এবং ল্যাকটেট, গ্লুকোজ থেকে পাইরুভেট ল্যাকটেট তৈরি হয় বাই দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস। তাহলে গ্লুকোজ কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু পাইরুভেট এবং ল্যাকটেট যে তৈরি হলো এটা কিন্তু নন কার্বোহাইড্রেট। এই নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হতে পারে। সেই নন কার্বোহাইড্রেট সোর্স গুলো কি কি একটু দেখেন, এখানে দেখেন গ্লিসারল, গ্লিসারল কিন্তু নন কার্বোহাইড্রেট সোর্স, তার মানে গ্লিসারল ট্রু, ট্রু আপনাদের একটা, তো আপনাদের যেটা যদি একটা ট্রু পেয়ে যান বাকিগুলো তো ফলস, কারণ উত্তর একটাই হোক। কোলেস্ট্রল থেকে গ্লুকোজ তৈরি হয় না, লাইসিন, লিউসিন এবং লাইসিন এগুলো হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, লাইসিন থেকে কিটোন বডি তৈরি হবে কিন্তু গ্লুকোজ তৈরি হবে না, পেন্টোজ সুগার থেকেও গ্লুকোজ তৈরি হবে না। তাহলে উত্তর কি এ। এই কোশ্চেনটা আসছে কোথা থেকে একটু খেয়াল করেন, সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস, দেখেন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটেট, গ্লিসারল, প্রোপিওনয়েড, পাইরুভেট, ইন্টারমিডিয়েটস অফ গ্লাইকোলাইসিস, ইন্টারমিডিয়েটস অফ টিসিএস, এগুলো আপনাদের লেকচার শিটে আছে, এটা মুখস্থ করে ফেলুন। সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। গ্লুকোনিওজেনেসিস এর হরমোনাল রেগুলেশনটা ভালো করে পড়বেন, গ্লুকোনিওজেনেসিস এর রেট লিমিটিং এনজাইমটাও ভালো করে পড়ে নেবেন। এসএমপি শান্ট পাথওয়ে একটু দেখা যাচ্ছে, আমি একটু আলোচনা করে যাই কারণ পরের কোশ্চেনটা হচ্ছে এসএমপি শান্ট। দেখেন এসএমপি শান্ট পাথওয়ের আরেক নাম হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে, ফসফেট গ্লুকোনেট পাথওয়ে, দুইটা পাথওয়ের নামটা মনে রাখবেন। এসএমপি শান্ট হচ্ছে অল্টারনেটিভ টু গ্লাইকোলাইসিস এন্ড টিসিএস সাইকেল, যেখানে গ্লুকোজ অক্সিডেশন হবে কিন্তু এটিপি তৈরি হবে না। গ্লাইকোলাইসিস এবং টিসিএস সাইকেলে এটিপি তৈরি হয়, এসএমপি শান্ট পাথওয়েতে এটিপি তৈরি হয় না। এর ইম্পর্টেন্সটা কি, এসএমপি শান্ট পাথওয়েতে যে রাইবোজ সুগার তৈরি হয়, এই রাইবোজ সুগারটা নিউক্লিওটাইড এবং নিউক্লিক অ্যাসিড তৈরিতে হেল্প করে। তাহলে এসএমপি শান্ট পাথওয়ের একটা ইম্পর্টেন্ট হলো রাইবোজ সুগার, যেখান থেকে নিউক্লিওটাইড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। আরেকটা প্রোডাক্টের নাম হচ্ছে এনএডিপিএস, এর ফাংশন অনেকগুলো। এই এনএডিপিএস এর ফাংশন হলো, একটা হলো ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, স্টেরয়েড কোলেস্ট্রল তৈরি করবে, লিভারের যে ডিটক্সিফাইং অ্যাকশন সেটাতে হেল্প করবে, হেমোলাইসিস প্রিভেন্ট করবে আরবিসিতে, তারপরে ফ্যাগোসাইটের মধ্যে সুপার অক্সাইড তৈরি করবে, ফ্রি রেডিকাল তৈরি করবে, ফ্যাগোসাইটিস হেল্প করবে। ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে হুইচ পাথওয়ে ইজ এসেনশিয়াল ফর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, আপনাদের আপনারা পরীক্ষা দিয়েছেন, তাহলে বলেন নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য লাগে হচ্ছে রাইবোজ সুগার, এবং এই রাইবোজ সুগারটা শুধুমাত্র শুধুমাত্র এসএমপি শান্ট থেকেই আসে। উত্তর বি, উত্তর হচ্ছে বি, বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। এসএমপি শান্ট থেকে রাইবোজ সুগার আসে এবং এই রাইবোজ সুগারটা নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড তৈরিতে হেল্প করে। তাহলে উত্তর হচ্ছে এসএমপি শান্ট। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, ফলোইং ইজ দ্য রেট লিমিটিং এনজাইম অফ গ্লাইকোলাইসিস। ডিয়ার স্টুডেন্ট আপনারা যখন মেটাবলিক পাথওয়েগুলো পড়বেন, প্রত্যেকটা পাথওয়ের রেট লিমিটিং এনজাইমটা মনে রাখার চেষ্টা করবেন, রেগুলেটরি এনজাইম যদি থাকে সেটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এসএমপি শান্ট পাথওয়ের এনজাইম, রেগুলেটরি এনজাইম হচ্ছে চারটা, রেগুলেটরি এনজাইম হচ্ছে চারটা, একটা হচ্ছে হেক্সোকাইনেস, পাইরুভেট কাইনেস, ফসফোক্রিপ্টোকাইনেস, তাই না, হেক্সোকাইনেস, গ্লুকোকাইনেস, ফসফোক্রিপ্টোকাইনেস আর হচ্ছে পাইরুভেট কাইনেস। এই চারটা রেগুলেটরি এনজাইমের মধ্যে রেট লিমিটিং এনজাইম কিন্তু একটা, সেটা হচ্ছে ফসফোক্রিপ্টোকাইনেস। তাহলে এখানে দেখেন, এখানে যে চারটি এনজাইম দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো রেগুলেটরি এনজাইম, হেক্সোকাইনেস, গ্লুকোকাইনেস, ফসফোক্রিপ্টোকাইনেস, পাইরুভেট কাইনেস, এগুলো হচ্ছে রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস, কিন্তু এর মধ্যে একটা কিন্তু রেট লিমিটিং ফসফোক্রিপ্টোকাইনেস। উত্তর হচ্ছে সি। তাহলে দেখেন রেগুলেটরি এনজাইম হচ্ছে চারটা, এই চারটার মধ্যে ফসফোক্রিপ্টোকাইনেস হচ্ছে রেট লিমিটিং এনজাইম। ফলোইং ইজ দ্য কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সারা জীবন মনে রাখবেন যতদিন চান্স পান নাই। তাহলে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আপনি এটা শুধু বিশেষ না, পার্ট ওয়ান দেন, রেসিডেন্সি দেন, সব জায়গায় কিন্তু এই কোনটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কোনটা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এক্সাম্পল গুলো পরীক্ষা আসে। তাহলে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড মনে রাখবেন লিউসিন, লাইসিন, অনলি টু, লিউসিন, লাইসিন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড,
এছাড়া বাদ বাকি সব গ্লুকোজেনিক। তাহলে দেখেন এখানে লিউসিন আছে, উত্তর বি। যদি লাইসিন থাকতো, এটা কোশ্চেনটা আসছে কোথা থেকে, এই বক্স থেকে, আমাদের লেকচার শিটে এই বক্স দেখেন, লিউসিন লাইসিন কিটোজেনিক অ্যামাইন অ্যাসিড, লিউসিন লাইসিন কিটোন বডি তৈরি করে, এছাড়া বাদ বাকি সব গ্লুকোজেনিক অ্যামাইন অ্যাসিড, তার মানে এরা গ্লুকোজ তৈরি করবে। 17 নম্বর কোশ্চেনটা দেখেন, ফলিং ইজ দ্য ফেট অফ অ্যামোনিয়া। আমি প্রথমে বলেছিলাম ফেট, তিনটার ফেট খুব ভালো করে পড়বেন, একটা হচ্ছে পাইরুভেট, একটা হচ্ছে এসিটাইল কোয়ে, আর একটা হচ্ছে অ্যামোনিয়া ইনফিনিটি এস্টার। তাহলে অ্যামোনিয়ার ফেট কি? অ্যামোনিয়ার ফেট সিনথেসিস অফ ইউরিক অ্যাসিড, নো, এটা যদি ইউরিয়া থাকতো তাহলে ট্রু হতো, তাহলে অ্যামোনিয়া থেকে কখনো ইউরিক অ্যাসিড তৈরি হয় না, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় বাই ইউরিয়া সাইকেল। আপনারা জানেন ইউরিয়া সাইকেলে টক্সিক অ্যামোনিয়া ইজ কনভার্টেড ইন্টু নন টক্সিক ইউরিয়া, নট ইউরিক অ্যাসিড, এই জন্য এ ফলস। কিটোন বডি তৈরি হয় না, কিটোন বডি তৈরি হয় এসিটাইল কোয়ে থেকে। সিনথেসিস অফ গ্লুটামাইন, হ্যাঁ গ্লুটামাইন তৈরি হয়। সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, এসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তাহলে উত্তর হচ্ছে সি, তাহলে অ্যামোনিয়া থেকে গ্লুটামাইন তৈরি হয়। এটা কোথা থেকে কোশ্চেন আসছে দেখেন লেকচার শিটের, সোর্স ফেট, সোর্স ফেট, ক্লিয়ার? অ্যামোনিয়ার ফেট দেখেন, সিনথেসিস অফ ইউরিয়া, সিনথেসিস অফ গ্লুটামাইন যেটা আপনারা এমসিকিউর মধ্যে আছে, ফরমেশন অ্যামোনিয়াম সল্ট, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেন আর সাবস্টেন্স যেমন পিউরিন পাইরিমিডিন, সিনথেসিস অফ অ্যামাইনো সুগার, ক্লিয়ার? আচ্ছা এখন আসেন 18 নম্বর কোশ্চেন, লিভার ইজ দা অনলি সাইট ফর সিনথেসিস অফ, লিভারে তৈরি হবে অন্য কোথাও তৈরি হবে না। মনে রাখবেন ইউরিয়া আর কিটোন বডি শুধু লিভারে তৈরি হয়, ইউরিয়া আর কিটোন বডি শুধু লিভারে তৈরি হয়, অন্য কোথাও তৈরি হয় না। তাহলে দেখেন ইউরিয়া কিটোন বডি আছে কিনা, দেখেন কিটোন বডি আছে, উত্তর হচ্ছে ডি, উত্তর ডি। তাহলে লিভার ইজ দ্য অনলি সাইট ফর সিনথেসিস অফ ইউরিয়া এন্ড কিটোন বডি, মনে রাখবেন। হাইয়েস্ট টিজি রিচ লাইকোপ্রোটিন, ডিয়ার স্টুডেন্ট লাইকোপ্রোটিন অত্যন্ত ইম্পর্টেন্ট, লাইকোপ্রোটিন থেকে প্রতি বছর পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে টিজি রিচ লাইকোপ্রোটিন দুইটা, একটা হচ্ছে কাইলোমাইক্রন, একটা হচ্ছে ভিএলডিএল, ভিএলডিএল কাইলোমাইক্রনে লাইকো টিজি আপনার টিজি থাকে 90%, আর ভিএলডিএল এ লাইকো ভিএলডিএল এর টিজি থাকে 60%। তাহলে কাইলোমাইক্রন ইজ দা হাইয়েস্ট টিজি রিচ লাইকোপ্রোটিন, কাইলোমাইক্রন, তাহলে কাইলোমাইক্রন ভিএলডিএল এই দুইটাই কিন্তু টিজি রিচ লাইকোপ্রোটিন, এইচডিএল এবং এলডিএল এই দুইটা হচ্ছে কোলেস্ট্রল রিচ লাইকোপ্রোটিন। সবচেয়ে বেশি টিজি থাকে কাইলোমাইক্রনে আর সবচেয়ে বেশি কোলেস্ট্রল থাকে হচ্ছে এলডিএল এ, তাহলে হাইয়েস্ট টিজি রিচ লাইকোপ্রোটিন হচ্ছে কাইলোমাইক্রন। কোশ্চেনটা যদি থাকতো হাইয়েস্ট কোলেস্ট্রল রিচ লাইকোপ্রোটিন, উত্তর হতো এলডিএল, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এখানে 90% টিজি, এই যে ইয়েলো কালারটা এটা হচ্ছে টিজি, এটা হচ্ছে কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন 90% টিজি, ভিএলডিএল হচ্ছে আপনার 60% টিজি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি এই টিজি। আর কোলেস্ট্রল দেখেন 50%, এখানে 50%, এখানে 20% কোলেস্ট্রল, এখানে 5% কোলেস্ট্রল, এখানে হচ্ছে 25% কোলেস্ট্রল, তাহলে কোলেস্ট্রল ইজ লাইকোপ্রোটিন হচ্ছে এলডিএল এইচডিএল, সবচেয়ে বেশি কোলেস্ট্রল থাকে কোথায়, এলডিএল, এই জন্য এলডিএলটা খারাপ। তাহলে হাইয়েস্ট টিজি ইজ লাইকোপ্রোটিন হচ্ছে কাইলোমাইক্রন, হাইয়েস্ট কোলেস্ট্রল ইজ লাইকোপ্রোটিন হচ্ছে এলডিএল, হাইয়েস্ট ফসফোলিপিড কন্টেইনিং লাইকোপ্রোটিন হচ্ছে এইচডিএল। দেখেন 20 নম্বর কোশ্চেনে ওই কোশ্চেনটাই আসছে, হাইয়েস্ট কোলেস্ট্রল রিচ লাইকোপ্রোটিন ইজ, হাইয়েস্ট কোলেস্ট্রল হচ্ছে এলডিএল, সবচেয়ে বেশি খারাপ কোলেস্ট্রল কোনটা, এলডিএল। তাহলে পরীক্ষা যদি আসে সবচেয়ে বেশি অ্যাথেরোস্ক্লেরোটিক পটেনশিয়াল কার, উত্তর হচ্ছে এলডিএল, অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস করে মেইনলি কোন লাইকোপ্রোটিন, এলডিএল, অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেন্ট করে কোন লাইকোপ্রোটিন, এইচডিএল, ক্লিয়ার? এই কথাগুলো আপনারা সবাই জানেন, একটু খেয়াল করে নেবেন। ফ্যাটি অ্যাসিড ইজ দ্য মেইন মেটাবলিক ফুয়েল ফর, তাহলে ফ্যাটি অ্যাসিডটা কার মেটাবলিক ফুয়েল, তাহলে ফ্যাটি অ্যাসিড মেইন মেটাবলিক ফুয়েল হচ্ছে কার্ডিয়াক মাসেলের, কার্ডিয়াক মাসেলের ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে ঢুকে এটিপি তৈরি করে, তাই না? তাহলে এই কোশ্চেনটা আসছে এই বক্স থেকে, দেখেন ফ্যাটি অ্যাসিড কার্ডিয়াক মাসেল, ফ্যাটি অ্যাসিড নর্মাল নর্মাল ওয়েল ফিট কন্ডিশনে কার্ডিয়াক মাসেল, ঠিক আছে? ফলিং লাইকোপ্রোটিন ইজ সিনথেসাইজড বাই দ্য ইন্টেস্টাইন, মনে রাখবেন ইন্টেস্টাইনে তৈরি হয় কাইলোমাইক্রন এবং এইচডিএল, কাইলোমাইক্রন এবং এইচডিএল। তাহলে এখানে দেখেন কোথায় দেখেন কাইলোমাইক্রন আছে, কাইলোমাইক্রন আছে বিধায় উত্তর হচ্ছে সি, যদি কাইলোমাইক্রনের জায়গায় যদি এইচডিএল থাকতো তাও উত্তর হতো সি। তাহলে ইন্টেস্টাইন থেকে তৈরি হয় দুইটা লাইকোপ্রোটিন, দেখেন ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন থেকে কাইলোমাইক্রন
আর এইচডিএল লিভার এবং ইনটেস্টাইন, এখানে ইনটেস্টাইনও হবে। আমি যখন ক্লাসটা নিয়েছি তখন আমি বলেছিলাম লিভার এবং ইনটেস্টাইন। তাহলে কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন তৈরি হয় ইনটেস্টাইন, এইচডিএল তৈরি হয় ইনটেস্টাইন। ক্লিয়ার? বলেন লাইপোপ্রোটিন সিনথেসাইজ বাই দি ইনটেস্টাইন, একটা হচ্ছে কাইলোমাইক্রন, একটা এইচডিএল। তাহলে যদি পরীক্ষা কোশ্চেন আসে ফলোইং লাইপোপ্রোটিন সিনথেসাইজ বাই দা লিভার এন্ড ইনটেস্টাইন, তখন উত্তর কিন্তু এইচডিএল হবে। কাইলোমাইক্রন শুধু ইনটেস্টাইনে, আর এইচডিএল ইনটেস্টাইন এবং লিভার দুই জায়গায়। হুইচ লাইপোপ্রোটিন ক্যারি এন্ডোজেনাস লিপিড, এন্ডোজেনাস লিপিড ক্যারি করে কোনটা? ঠিক আছে, এন্ডোজেনাস লিপিড ক্যারি করবে দেখেন ভিএলডিএল, ভিএলডিএল মেনলি এন্ডোজেনাস লিপিড ক্যারি করবে, ভিএলডিএল এলডিএল এ দুটেই হবে। যদি যদি এখানে মেইনলি কথাটা থাকতো, কোশ্চেনটা যদি মেইনলি কথাটা থাকে এন্ডোজেনাস লিপিড ক্যারি করবে মেইনলি, তাহলে উত্তর হবে হচ্ছে আপনার এলডিএল, তাই না? এলডিএল ক্যারি করে পেরিফেরাল থেকে কোলেস্ট্রলটা ক্যারি করে লিভারে নিয়ে আসবে, লিভার থেকে কোলেস্ট্রল ক্যারি করে ব্লাডে নিয়ে আসবে হচ্ছে ভিএলডিএল। তাহলে এন্ডোজেনাস লিপিড ক্যারি করবে হচ্ছে ভিএলডিএল, এক্সোজেনাস লিপিড ক্যারি করবে হচ্ছে কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রন ক্যারি এক্সোজেনাস লিপিড, কাইলোমাইক্রনটা এক্সোজেনাস লিপিড ক্যারি করবে, ভিএলডিএল ক্যারি করবে হচ্ছে এন্ডোজেনাস লিপিড। ক্লিয়ার? এন্ডোজেনাস লিপিড। নন ক্যালোরিজেনিক ফুড, যেখান থেকে আমরা কোনো এনার্জি পাবো না, এনার্জি পাবো না কোথা থেকে? ভিটামিন এবং মিনারেলস, ভিটামিন এবং মিনারেলস থেকে আমরা এনার্জি পাই না। কার্বোহাইড্রেট থেকে আমরা ক্যালোরি পাই, প্রোটিন থেকে ক্যালোরি পাই, ফ্যাট থেকে আমরা ক্যালোরি পাই, কিন্তু ভিটামিন এবং মিনারেলস থেকে আমরা কোনো ক্যালোরি পাই না, এই জন্য এটা হচ্ছে নন ক্যালোরিজেনিক। কোশ্চেনটা আসছে কোথা থেকে দেন? ক্যালোরিজেনিক ফুড হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, নন ক্যালোরিজেনিক হচ্ছে ভিটামিন, মিনারেলস, ওয়াটার। এখান থেকে কোশ্চেনটা আসছে। 25 নম্বর কোশ্চেন দেখেন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইজ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে লিনোলিনিক, লিনোলিনিক হচ্ছে ওমেগা থ্রি, লিনোলিক হচ্ছে ওমেগা সিক্স, অ্যারাকিডোনিক হচ্ছে ওমেগা সিক্স, ওলিক অ্যাসিড এটা কিন্তু ওমেগা থ্রি ওমেগা সিক্স এর মধ্যে কোনোটার মধ্যে পড়ে না, এটা হলো একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওলিক অ্যাসিড, আর লিনোলিক, লিনোলিনিক, অ্যারাকিডোনিক হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলোকে বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে মনে রাখবেন ওমেগা থ্রি হচ্ছে লিনোলিনিক, ওমেগা সিক্স হচ্ছে লিনোলিক আর অ্যারাকিডোনিক, এ আর সি হচ্ছে ওমেগা সিক্স, বি হচ্ছে ওমেগা থ্রি, উত্তর হচ্ছে বি, ওমেগা থ্রি। ক্লিয়ার? এখানে হচ্ছে লিনোলিক, লিনোলিনিক, অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলো হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে লিনোলিনিকটা হচ্ছে ওমেগা থ্রি, লিনোলিক আর অ্যারাকিডোনিক হচ্ছে ওমেগা সিক্স। ফলিং ইজ দ্য ট্রেস এলিমেন্ট, আমরা ট্রেস এলিমেন্টের মধ্যে ঢুকলাম, মনে রাখবেন ট্রেস এলিমেন্টের মধ্যে আয়রন, আয়োডিন এবং ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন এবং জিঙ্ক, এই তিনটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আয়রন, আয়োডিন, জিঙ্ক। তাহলে ফলিং ইজ দ্য ট্রেস এলিমেন্ট, তাহলে ট্রেস এলিমেন্ট গুলো হচ্ছে মাইক্রো মিনারেল, যাদের ডেলি রিকোয়ারমেন্ট লেস দেন 100 মিলিগ্রাম পার ডে, আর ম্যাক্রো মিনারেল হচ্ছে ডেলি রিকোয়ারমেন্ট গ্রেটার দেন 100 মিলিগ্রাম পার ডে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরাইড, ছয়টা হচ্ছে কি ম্যাক্রো মিনারেল, এই ছয়টা ছাড়া বাদ বাকি সবগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট। তাহলে দেখেন সোডিয়াম, সোডিয়াম কিন্তু ম্যাক্রো মিনারেল, এটা ট্রেস এলিমেন্ট না, পটাশিয়াম ম্যাক্রো মিনারেল, ক্লোরাইড ম্যাক্রো মিনারেল, ক্লোরাইড মনে হয় ম্যাক্রো মিনারেল কিন্তু আসলে ম্যাক্রো মিনারেল না, ক্লোরাইড হচ্ছে মাইক্রো মিনারেল, আর মাইক্রো মিনারেলের আরেক নাম হচ্ছে ট্রেস এলিমেন্ট, তাহলে ফ্লোরাইড, উত্তর হচ্ছে ফ্লোরাইড, জি। তাহলে এখান থেকে কোশ্চেনটা আসছে দেখেন, ম্যাক্রো মিনারেল ডেলি রিকোয়ারমেন্ট গ্রেটার দেন 100 মিলিগ্রাম পার ডে, সিক্স ইন নাম্বার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরাইড, ক্লোরাইডটা হচ্ছে ম্যাক্রো, আর দেখেন ফ্লোরাইড, ফ্লোরাইড হচ্ছে মাইক্রো। ফলোইং ম্যাক্রো মিনারেল মেনটেন প্লাজমা অসমোলারিটি মেনলি, প্লাজমা অসমোলারিটি মেনটেন করে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, উত্তর হচ্ছে সোডিয়াম, প্লাজমা অসমোলারিটি 92% ইজ মেনটেন বাই সোডিয়াম, তাহলে উত্তর হচ্ছে এ। তাহলে ফ্লো চার্টটা দেখেন, প্লাজমা অসমোলারিটি 300 মিলিওসমল পার লিটার, এই প্লাজমা অসমোলারিটি 92% ইজ মেনটেন বাই সোডিয়াম ক্রিস্টালয়েড, 92%, তার মানে সোডিয়ামটাই হচ্ছে মেইন, 8% বাই আদার্স, আদার্সের মধ্যে 7.5% হচ্ছে ক্রিস্টালয়েড, 0.5% হচ্ছে কলয়েড। তাহলে পরীক্ষা যদি আসে প্লাজমা অসমোলারিটি ইজ মেইনলি মেনটেন বাই কলয়েড না ক্রিস্টালয়েড, উত্তর কিন্তু হবে তখন ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েডের মধ্যে মেইনলি কোনটা, মেইনলি হচ্ছে সোডিয়াম। ফলোইং
সেকেন্ড ট্রেস এলিমেন্ট ইজ ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। মনে রাখবেন প্রেগনেন্সিতে আমরা আয়রনের সাথে জিঙ্কও ইদানিং দিই, তাহলে আয়রন এবং জিঙ্ক দুইটাই হচ্ছে ট্রেস এলিমেন্ট। তাহলে দেখেন এখানে আয়রন আছে কিনা, এখানে আয়রন নাই, জিঙ্ক আছে কিনা, জিঙ্ক আছে, এটা স্পেলিংটা ভুল হয়েছে, এটা কপার হবে, কপার। তাহলে জিঙ্ক ট্রু। তাহলে প্রেগনেন্সিতে ট্রেস এলিমেন্ট ইন্ডিকেটেড হচ্ছে আয়রন এবং জিঙ্ক, এটা মুখস্থ করবেন। প্রেগনেন্সিতে ভিটামিন কোনটা ইন্ডিকেটেড? উত্তর হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিনে কোন ভিটামিনটা কোনটা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি? ভিটামিন এ। কথাগুলো খেয়াল রাখবেন, একদম বেসিক কোশ্চেন, এগুলো পরীক্ষা আসতে পারে। আয়োডিন টক্সিসিটি লিস্ট টু, আয়োডিন টক্সিসিটি হলে থাইরোটক্সিকোসিস হবে, গয়টার হবে, তাই না? আয়োডিন ডেফিসিয়েন্সি হলে, আয়োডিন ডেফিসিয়েন্সি হলে হাইপোথাইরয়েডিজম হবে, গয়টার হবে। তাহলে এই কথাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আয়োডিন টক্সিসিটি হলে কি হবে? গয়টা। যদি থাইরোটক্সিসিস হতো তাও হতো ট্রু, তাহলে উত্তর হচ্ছে ডি, গয়টার। আয়োডিন টক্সিস হলে থাইরোটক্সিসিস হবে, গয়টার হবে। গয়টার হাই, আয়োডিন ডেফিসিয়েন্সি হলেও গয়টার হয়, আয়োডিন টক্সিসিটি হলেও গয়টার হয়। খেয়াল রাখবেন, দেখেন আয়োডিন, আয়োডিন, আয়োডিন ডেফিসিয়েন্সি হলেও গয়টার, আয়োডিন টক্সিসিটি হলেও গয়টার, আয়োডিন টক্সিসিটি হলে থাইরোটক্সিসিস, আয়োডিন ডেফিসিয়েন্সি হলে ক্রিটিনিজম। ক্লিয়ার? এখান থেকে কোশ্চেনটা আসছে। তার মানে আয়রনটা ভালো করে পড়বেন, আয়রন, আয়রনটা ভালো করে পড়বেন, আয়রন ডেফিসিয়েন্সি টক্সিসিটি, আয়োডিন ডেফিসিয়েন্সি টক্সিসিটি, জিঙ্কের ডেফিসিয়েন্সি টক্সিসিটি, ইনফিনিটি এস্টার। ইন্টেস্টাইনাল ফ্লোরা সিনথেসাইজ ফলোইং ভিটামিন, ইন্টেস্টাইনাল ফ্লোরা সিনথেসাইজ দ্য ফলোইং ভিটামিন। গাট ফ্লোরা কি কি ভিটামিন তৈরি করে? মনে রাখবেন গাট ফ্লোরা তিনটা ভিটামিন তৈরি করে, গাট ফ্লোরা তিনটা ভিটামিন তৈরি করে, ভিটামিন কে, বি টুয়েলভ, বায়োটিন। তাহলে কোশ্চেনটা দেখেন, বায়োটিন আছে, বি টুয়েলভ নাই, তাই না? ভিটামিন কে ও নাই, থায়ামিন এটা গাট ফ্লোরা তৈরি করে না, ফলিক অ্যাসিড গাট ফ্লোরা তৈরি করে না, নিয়াসিন গাট ফ্লোরা তৈরি করে না, গাট ফ্লোরা তৈরি করে বায়োটিন, বি টুয়েলভ, ভিটামিন কে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, ইন্টেস্টাইনাল ফ্লোরা ভিটামিন কে, বি টুয়েলভ, বায়োটিন, স্টেরয়েড কোলেস্ট্রল থেকে তৈরি হয় ভিটামিন ডি, আর ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় নিয়াসিন। তাহলে আমাদের বডিতে ভিটামিন তৈরি হয় পাঁচটা, ভিটামিন কে, বি টুয়েলভ, বায়োটিন, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, কোলেস্ট্রল থেকে তৈরি হয় ভিটামিন ডি, আর নিয়াসিন তৈরি হয় ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে। আমাদের বডিতে টোটাল ভিটামিন তৈরি হয় পাঁচটা, এটা আপনাদের লেকচার শিটও আছে। দেখেন এন্ডোজেনাসলি সিনথেসাইজ ভিটামিন, গাট ফ্লোরা থেকে তৈরি হয় দেখেন ভিটামিন কে, বি টুয়েলভ, বায়োটিন, এখান থেকে কোশ্চেনটা করা হয়েছে। উইচ ফর্ম অফ ভিটামিন এ অ্যাক্টস অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট? আপনারা জানেন যে ভিটামিন এ বিভিন্ন ফর্ম আছে, রেটিনল, রেটিনাল, রেটিনয়েক অ্যাসিড, বিটা ক্যারোটিন, তাই না? তাহলে কোন ফর্মটা অ্যান্টি অক্সিডেন্ট? উত্তর হলো বিটা ক্যারোটিন। রেটিনল, রেটিনাল, রেটিনয়েক অ্যাসিড এগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট না, অনলি বিটা ক্যারোটিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে যদি এখানে এই কোশ্চেনটা একটু ঘুরায় বলতো, উইচ ফর্ম অফ ভিটামিন এ অ্যাক্টস অ্যাজ প্রো ভিটামিন, প্রো ভিটামিন, তখন কিন্তু উত্তর হতো বিটা ক্যারোটিন, উত্তর হতো বিটা ক্যারোটিন। তাহলে মনে রাখবেন ভিটামিন এর বিটা ক্যারোটিনটা হচ্ছে প্রোভিটামিন, ভিটামিন এর বিটা ক্যারোটিন ফর্মটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এবং এখানে একটা কথা বলে রাখি, এই রেটিনিক অ্যাসিডটা হরমোন হিসেবে কাজ করে। পরীক্ষা যদি বলা হয় ফলোইং উইচ ফর্ম অফ ভিটামিন এ অ্যাক্সেস এ হরমোন, কোনটা হরমোন হিসেবে কাজ করে, উত্তর কিন্তু তখন রেটিনিক অ্যাসিড হবে, রেটিনিক অ্যাসিড অ্যাক্সেস এ হরমোন। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন দেখেন বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, বানানটা ভুলে এসেছে, বিটা ক্যারোটিন অবলিক ভিটামিন এ, ভিটামিন ই অথবা টোকোফেরল, ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড। ফাংশন ফর্ম অফ ভিটামিন এ রেটিনল, রেটিনাল, রেটিনিক অ্যাসিড, এই তিনটা ফাংশন ফর্ম একটাও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট না। ফলোইং হুইচ ভিটামিন অ্যাক্সেস এ কোএনজাইম? তাহলে মনে রাখবেন এ ডি ই কে, এ ডি ই কে, এই চারটা ফ্যাট সলুবল ভিটামিনের মধ্যে অনলি ভিটামিন কে অ্যাক্সেস এ কোএনজাইম। কোন রিয়াকশনে? কার্বক্সিলেশন রিয়াকশন। কার কার্বক্সিলেশন? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10। আপনারা জানেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 2, 7, 9, 10। এগুলো লিভারে তৈরি হয়, এগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এগুলো অ্যাক্টিভেশনের জন্য দরকার হয়, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন দরকার হয়, সেই ম্যাচুরেশন করে হচ্ছে কার্বক্সিলেশন রিয়াকশনে, সেই রিয়াকশনে ভিটামিন কে কোএনজাইম হিসেবে কাজ করে। ভিটামিন কে, ভিটামিন কে থাইলোকুইনন এবং মেনাকুইনন ফর্মটা কোএনজাইম হিসেবে কাজ করে। ভিটামিন সি, পরীক্ষার জন্য আপনার খেয়াল রাখবেন
ফ্যাট সলুবলের মধ্যে শুধুমাত্র ভিটামিন কে আর ওয়াটার সলুবল সবগুলাই কোএনজাইম হিসেবে কাজ করে, বি কমপ্লেক্স সবগুলাই ভিটামিন সি। ফলোয়িং ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল টিউব ডিফেক্ট। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সবাই জানেন ফলিক অ্যাসিডের একটা ফাংশন হলো ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডেভেলপমেন্ট করে ইন আর্লি প্রেগনেন্সি। তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে নিউরাল টিউব ডিফেক্ট হয়, এনএনকেফালি, এনকেফালোসিল, তাই না, স্পাইনা বাইফিডা। তাহলে উত্তর হচ্ছে ফলিক অ্যাসিড বি। পেরিফেরাল নিউরোপ্যাথি অকার্স ইন ফলিং ভিটামিন ডেফিসিয়েন্সি। আপনারা জানেন যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয় হচ্ছে তিনটা ভিটামিন ডেফিসিয়েন্সিতে, বি ওয়ান, বি সিক্স, বি টুয়েলভ। তাহলে এখানে দেখেন বি ওয়ান, বি সিক্স, বি টুয়েলভ আছে কিনা, বি টুয়েলভ আছে। তাহলে উত্তর হচ্ছে সি। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি অকার্স ইন কোন কোন ভিটামিন? বি ওয়ান, বি সিক্স, বি টুয়েলভ। একদম মুখস্থ করে ফেলবেন। লিভার রিস্টোর দ্য ফলিং ফাংশন। লিভারের ফাংশনটা খুব ভালো করে পড়বেন, সিনথেটিক ফাংশন, এসকুলেটরি ফাংশন, মেটাবলিক ফাংশন, তাই না, কিছু স্টোরেজ ফাংশন আছে। স্টোরেজ ফাংশনটা কি? লিভার স্টোর করে কিছু ভিটামিন, ভিটামিন নাম হচ্ছে ভিটামিন এ, ডি, বি টুয়েলভ। মনে রাখবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এ, ডি, বি টুয়েলভ। তাহলে দেখেন এখানে বি টুয়েলভ আছে কিনা, বি টুয়েলভ আছে, ট্রু। তাহলে উত্তর হচ্ছে বি। তাহলে লিভার স্টোর করে ভিটামিন এ, ডি, বি টুয়েলভ, এবং এই বি টুয়েলভটা লিভারে প্রায় 5 বছরের মতো স্টোর থাকতে পারে। তাহলে কোশ্চেনটা যদি একটু পেঁচায় বলে, লিভার লিভার স্টোর দ্য ফলোইং ভিটামিন ফর ইয়ার্স টুগেদার, তখন কিন্তু উত্তর বি টুয়েলভই হবে। ফলোইং ট্রেস এলিমেন্ট স্টোর ইন দ্য লিভার। লিভারে কোন কোন ট্রেস এলিমেন্ট স্টোর থাকে? মনে রাখবেন আয়রন আর কপার। আয়রন যদি এক্সেস হয় তাহলে হেমোসিডারোসিস, হিমোক্রোমাটোসিস হবে লিভারে, আর যদি কপার এক্সেস হয়, জমা হয়ে যদি কপার টক্সিসিটি হয়, তাহলে সেই ডিজিজটার নাম হচ্ছে উইলসন ডিজিজ। তাহলে দেখেন আয়রন আছে, আয়রন না থেকে যদি কপার হতো, উত্তর কপার হতো, উত্তর এ, উত্তর আয়রন। লিভার স্টোর দ্য ফলোইং ট্রেস এলিমেন্ট আয়রন আর কপার। ফলোইং হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজ ফ্রম কোলেস্ট্রল। মনে রাখবেন কোলেস্ট্রল ডেরিভেটিভস, কর্টিকোস্টেরয়েড হরমোন, সেক্স হরমোন, ভিটামিন ডি, ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি ইজ দ্য অনলি হরমোন দ্যাট ইজ সিনথেসাইজ বাই দ্য কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলটার নাম হচ্ছে 7-dihydrocholesterol, যেটা স্কিনের নিচে থাকে। যখন আল্ট্রাভায়োলেট রে এসে এখানে এই স্কিনের উপর পড়ে, তখন 7-dihydrocholesterol থেকে তৈরি হয় কোলিক্যালসিফেরল। তাহলে মনে রাখবেন ভিটামিন ডি ইজ সিনথেসাইজ ফ্রম কোলেস্ট্রল। কোলেস্ট্রল আদার ডেরিভেটিভস কি? স্টেরয়েড হরমোন, সেক্স হরমোন, তাই না, ভিটামিন ডি, বাইল অ্যাসিড, বাইল সল্ট, এগুলো সবগুলো কোলেস্ট্রল থেকে আসে। তাহলে দেখেন ভিটামিন ডিটা আসে হচ্ছে কোলেস্ট্রল থেকে, আর নিয়াসিন আসে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে। হাইড্রোজেন আয়ন সিক্রেশন মেইনলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন। আমরা কিডনি রেনাল সিস্টেমের মধ্যে ঢুকলাম। আপনারা সবাই জানেন যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন কোথায় কোথায় হয়। হাইড্রোজেন আয়ন সিক্রেশন প্রক্সিমাল কনভার্টিবুলে হয়, অ্যাসেন্ডিং লিম্ফে হয়, ডিস্টাল টিউবুলে হয়, কালেক্টিং ডাক্টে হয়, ঠিক আছে। প্রক্সিমাল কনভার্টিবুলে ম্যাক্সিমাম হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়, 70% অ্যাপ্রক্সিমেটলি, অথবা কোন কোন বইয়ে 80-90% বলা হয়েছে। হাইড্রোজেন আয়ন সিক্রেশন মেইনলি অকার্স হয় কোথায়? দেখেন হাইড্রোজেন আয়ন সিক্রেশন মেইনলি অকার্স ইন পিসিটি, পিসিটিতে 85%, অ্যাসেন্ডিং লিম্ফে 10%, ডিস্টাল এবং কালেক্টিং ডাক্ট দুইটা মিলে হচ্ছে 5%। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন এই চারটা জায়গায় হয়, মেইনলি হয় কোথায়? পিসিটি, 85%, ক্লিয়ার। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন ডিস্টাল টিউবুলে হয়, তাই না, কালেক্টিং ডাক্টে হয়, প্রক্সিমালে হয়, অ্যাসেন্ডিং লিম্ফে হয়। কোশ্চেনটা ভালো করে পড়বেন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন মেইনলি অকার্স কোথায় হয়? প্রক্সিমাল কনভার্টিবল 85%। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা কিভাবে হয়? হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে। সোডিয়াম ঢোকে, হাইড্রোজেন বের হয়, সোডিয়াম ঢোকে, হাইড্রোজেন বের হয়, ঠিক আছে। দেখেন সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে 85% হাইড্রোজেন সিক্রেশন হবে পিসিডি, 10% অ্যাসেন্ডিং লিম্ফ, ঠিক আছে। আর হাইড্রোজেন পাম্প, প্রোটন পাম্পের মাধ্যমে হাইড্রোজেন সিক্রেশন হবে ডিস্টাল টিউবুলে এবং কালেক্টিং টিউবুলে অথবা কালেক্টিং ডাক্টে। কমপ্লিট রিঅ্যাবজর্ব হবে রেনাল টিউবুল থেকে। ফলোইং সাবস্টেন্স ইজ কমপ্লিটলি রিঅ্যাবজর্ব ফ্রম দ্য রেনাল টিউবুলস। মানে প্রক্সিমাল কনভার্টিবুলে কমপ্লিট রিঅ্যাবজর্বশন হয় কি কি? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, আর একটা হলো এসিটোঅ্যাসিটাডায়ন। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, তাহলে একটু খেয়াল করুন তো, কমপ্লিট রিঅ্যাবজর্বশন এখানে গ্লুকোজ নাই, অ্যামাইনো অ্যাসিড আছে, ভিটামিন নাই, তাহলে অ্যামাইনো অ্যাসিড। বাইকার্বনেট কমপ্লিট রিঅ্যাবজর্বশন হয় না, ওয়াটারও হয় না, ইউরিয়াও হয় না, অ্যামাইনো অ্যাসিড হয়, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন। মেডুলারি ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি ক্রিয়েটেড বাই ডিপোজিশন অফ। তাহলে আপনারা জানেন যে কর্টেক্স, মেডুলা, কর্টেক্স
থেকে মেডুলার দিকে আসতে থাকলে অসমোলারিটি বাড়তে থাকে, এবং মেডুলারি হাইপার অসমোলারিটির জন্য দায়ী হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর ইউরিয়া। সোডিয়াম ক্লোরাইড এবং ইউরিয়ার কারণে মেডুলার অসমোলারিটি বেশি। তাহলে দেখেন পটাশিয়াম না, সোডিয়াম উত্তর ট্রু, সোডিয়াম ঠিক আছে, সোডিয়াম হচ্ছে ট্রু, ম্যাগনেশিয়াম ফলস, ইউরিক অ্যাসিড ফলস, তাহলে উত্তর হচ্ছে বি সোডিয়াম। তাহলে মেডুলারি হাইপার অসমোলারিটি ইজ ক্রিয়েটেড বাই ডিপোজিশন অফ সোডিয়াম ক্লোরাইড ইউরিয়া, তাহলে উত্তর হচ্ছে সোডিয়াম। বাইকার্বনেট জেনারেশন মেইনলি অকার্স ইন, আপনারা জানেন যে একটা হলো বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভার্টার টিউবুলে, আর বাইকার্বনেট জেনারেশন হয় ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট। মেইনলি কোথায়? মেইনলি হচ্ছে কালেক্টিং ডাক্ট, টাইপ এ ইন্টারকালেটেড সেল। তাহলে প্রক্সিমাল কনভার্টার টিউবুলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, অ্যাসেন্ডিং লেভেলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, ডিস্টাল কনভার্টার টিউবুল এবং কালেক্টিং ডাক্টে বাইকার্বনেট জেনারেশন হয়, কিন্তু এখানে বলেছে মেইনলি, তাহলে কালেক্টিং ডাক্ট হবে, কালেকটিং ডাক্টের ইন্টারকালেটেড সেল, টাইপ এ ইন্টারকালেটেড সেল দিয়ে বাইকার্বনেট জেনারেশনটা হয়, ডিজিটাল টিউবুল কালেকটিং ডাক্ট, মেইনলি বলতে কালেকটিং ডাক্ট। লিমিটিং পিএস অফ দ্য ইউরিন, লিমিটিং পিএস অফ ইউরিন হচ্ছে 4.5, এটা ফিক্সড, এর নিচে ইউরিনের পিএস নামবে না। আমরা আমরা জানি যে এসিডোসিস হলে ইউরিনের পিএস কমে, কমতে কমতে 4.5 এ এসে থেকে, 4.5 এর নিচে নামতে পারে না, এটাকে বলা হয় লিমিটিং পিএস অফ দ্য ইউরিন। কারণ এই পিএসএ, এই 4.5 পিএসএ পিএস কম, মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেশি, যখন লুমিনাল পিএস 4.5 তখন লুমিনের মধ্যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এত বেশি থাকে যে হাইড্রোজেন আয়ন যে সিক্রেশন হয় প্রোটন পাম্প দিয়ে, এই পাম্পগুলো সব বন্ধ হয়ে যায়, হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা বন্ধ হয়ে যায়। হাইড্রোজেন আয়ন সিক্রেশন বন্ধ হয়ে গেলে ইউরিনের পিএস আর কমতে পারে না, এই জন্য লিমিটিং পিএস হচ্ছে 4.5। উত্তর হচ্ছে সি। গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ ডিভার্ট অফ, আপনারা জানেন যে গ্লোমেরুলার ফিল্ট্রেটে সবগুলাই ফিল্ট্রেশন হয়, হয় না কি হয় না, হচ্ছে প্রোটিন এবং আরবিসি। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ ডিভার্ট অফ প্রোটিন এন্ড আরবিসি। তাহলে দেখেন গ্লুকোজ গ্লোমেরুলার ফিল্ট্রেটে ফিল্টার্ড হয় এবং প্রোজিমাল কনভার্টিবলে কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়, প্রোটিন ফিল্টার্ড হয় না, যার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেটে প্রোটিন পাবেন না, অ্যামিনো অ্যাসিড ফিল্টার্ড হয়, কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ভিটামিন ফিল্টার্ড হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেটে পাবেন কিন্তু কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়, প্রোটিন গ্লোমেরুলার ফিল্ট্রেটে নর্মালি পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে এটা হচ্ছে প্যাথোলজি, গ্লোমেরুলার মেমব্রেনটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে গ্লোমেরুলার মেমব্রেন ড্যামেজ হলে গ্লোমেরুলার ফিল্ট্রেটে প্রোটিনও আসবে আরবিসিও আসবে, প্রোটিন ইউরিন দিয়ে পাস করবে প্রোটিন ইউরিয়া হবে, আরবিসি পাস করলে আমরা বলি হেমাচুরিয়া, তাহলে উত্তর হচ্ছে বি, প্রোটিন ইজ দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট, আরবিসি ইজ দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ ডিভাইড অফ প্রোটিন এন্ড আরবিসি। মোস্ট অ্যাকুরেট জিএফআর ইজ মেজার্ড বাই, তাহলে এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্ট থেকে এই কোশ্চেনটা আসছে। আমরা জিএফআর মেজার করি কি কিভাবে, আমরা জিএফআর মেজার করি আপনার ক্রিয়েটিন ক্লিয়ারেন্স দিয়ে, ইউনুলিন ক্লিয়ারেন্স দিয়ে, ইউরিয়া ক্লিয়ারেন্স দিয়ে, ক্লিয়ারেন্স টেস্ট দিয়ে, 51 ক্রোমিয়াম লেভেল ইডিটিএ দিয়ে, ইজিএফআর দিয়ে আমরা জিএফআর মেজার করি। তবে জিএফআর মোস্ট অ্যাকুরেট মেজার করা হয় এই 51 ক্রোমিয়াম লেভেল ইডিটিএ দিয়ে, তবে আমরা এটা ইনভেসিভ হওয়ার কারণে এটা ইউজুয়ালি করা হয় না, ইউজুয়ালি এই মেথডে আমরা জিএফআর মেজার করি না, আমরা জিএফআর মেজার করি হচ্ছে ক্লিয়ারেন্স টেস্ট অথবা ইজিএফআর দিয়ে। প্রাইমারি ডিফেক্ট মেটাবলিক অ্যালকালোসিস, আপনারা জানেন মেটাবলিক অ্যালকালোসিসে বাইকার্বনেট কমে, বাইকার্বনেট বাড়ে, মেটাবলিক এসিডোসিস বাইকার্বনেট কমে, তাই না? তাহলে বাইকার্বনেট কমে এটা হচ্ছে মেটাবলিক এসিডোসিসের প্রাইমারি ডিফেক্ট, বাইকার্বনেট বাড়ে এটা হলো প্রাইমারি ডিফেক্ট অফ মেটাবলিক অ্যালকালোসিস, পিসিও টু কমে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, PCO2 বাড়ে হচ্ছে প্রাইমারি ডিফেক্ট অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এখানে কোশ্চেনটা কি, মেটাবলিক অ্যালকালোসিস বাইকার্বনেট, তাহলে মেটাবলিক কজে অবশ্যই বাইকার্বনেট, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার ইজ রিলেটেড উইথ বাইকার্বনেট, আর রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার ইজ অ্যাসোসিয়েটেড উইথ PCO2, তার মানে যেহেতু মেটাবলিক PCO2 বাদ আপনি বাইকার্বনেটটা খুঁজবেন, তাহলে অ্যালকালোসিসে বাইকার্বনেট কি হবে, বাইকার্বনেট বাড়বে, বাইকার্বনেট বাড়লে পিএস বাড়ে, পিএস বাড়লে অ্যালকালোসিস, ঠিক আছে?
উত্তর হচ্ছে বি। তাহলে দেখেন মেটাবলিক অ্যালকালোসিসে অ্যাসিডোসিসে বাইক্রোমেট কমে, পিএস কমে, ক্লিয়ার? আচ্ছা, যখন পিসিও2 কমে যাবে তখন এটাকে আমরা বলবো কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস এর প্রাইমারি ডিফেক্ট হলো বাইক্রোমেট ডিক্রিজ, কম্পেনসেশনে পিসিও2 কমবে। এই কম্পেনসেশন কোন অর্গান দিয়ে হলো? লাংস এর মাধ্যমে, হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে। আবার দেখেন মেটাবলিক অ্যালকালোসিস, বাইক্রোমেট বাড়লো, প্রাইমারি ডিফেক্ট, পিএস বাড়লো, তাহলে পিসিও2 টাও বাড়বে। পিসিও2 টাও দেখেন যদি বাড়ে তাহলে এটা হচ্ছে কম্পেনসেশন। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস ইজ কম্পেনসেটেড বাই রেসপিরেটরি সিস্টেম বাই হাইপোভেন্টিলেশন, পিসিও2 বাড়লো। এটা হলো কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস, এটা হলো কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস প্রাইমারি ডিফেক্ট হলো পিসিও2 ইনক্রিজ, কম্পেনসেশনে বাইকার্বন বেড়ে গেল, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেটেড বাই কিডনি বাই ইনক্রিজ বাইকার্বন জেনারেশন এন্ড রিঅ্যাবজর্পশন। রেসপিরেটরি অ্যালকালোসিস প্রাইমারি ডিফেক্ট একটু খেয়াল করেন, প্রাইমারি ডিফেক্ট হলো রেসপিরেটরি অ্যালকালোসিস, পিসিও2 কমে গেছে, পিএস বেড়ে গেছে, কম্পেনসেশনে দেখেন কম্পেনসেশনে বাইকার্বনটা কমে গেছে। হাইপারক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস অকার্স ইন, হাইপারক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে নর্মাল অ্যানানগ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যানানগ্যাপ নর্মাল থেকে কোথায়? ডায়রিয়াতে হয়, কিন্তু মিথানল পয়জনিং, রেনাল ফেলিওর, অ্যাসপিরিন পয়জনিং, এগুলো হচ্ছে অ্যানানগ্যাপটা হাই হয়। তাহলে হাই অ্যানানগ্যাপটাকে বলা হয় নর্মোক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মিথানল পয়জনিং, রেনাল ফেলিওর, অ্যাসপিরিন পয়জনিং এ নর্মোক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস হবে, হাইপারক্রোমিক হয় হচ্ছে ডায়রিয়াতে, ডায়রিয়াতে এ। তাহলে এই কোশ্চেনটা আসছে এখান থেকে, নর্মাল অ্যানানগ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর নাম হচ্ছে নর্মোক্রোমিক হাইপারক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস। হাইপারক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস কজ হলো দেখেন ইনফিউশন অর পয়জনিং উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড, এসএল, ডায়রিয়া, ফিস্টুলা, ইউরিনারি ডাইভার্সন প্রসিডিউর, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ক্লিয়ার? মেটাবলিক অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই, মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেটেড হবে কিভাবে আমরা একটু আগে দেখাইছি, মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেটেড হয় বাই হাইপার ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশনে পিসিও2 কমবে, তাহলে দেখেন পিসিও2 কমবে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেটেড বাই লাংস বাই ডিক্রিজ পিসিও2 বাই হাইপার ভেন্টিলেশন। ফলোইং হুইচ হরমোন সিক্রেশন ইনক্রিজ ইন হাইপার ভলেমিয়া, মনে রাখবেন হাইপার ভলেমিয়া হলে, ভলিউম ওভারলোড হলে রাইট এট্রিয়াম স্ট্রেস হয়, রাইট এট্রিয়াম স্ট্রেস হলে রাইট এট্রিয়াম থেকে সিক্রেশন হয় এএনপি, অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটিক পেপটাইড। এএনপি কি করে? ডায়ালিসিস করে, ইউরিন দিয়ে ইউরিনের ভলিউম বাড়ায় দেয়, ন্যাট্রিউরেসিস করে, ইউরিন দিয়ে সোডিয়াম এক্সক্রিশন বাড়ায় দেয়, হাইপার ভলিউমিয়া কারেকশন হয়ে যায়। তার মানে হাইপার ভলিউমিয়া হলে সিক্রেশন হবে কোন হরমোন? এএনপি, ঠিক আছে? আর হাইপো ভলিউমিয়া হলে সিক্রেশন হবে বাকিগুলা, এই দেখেন অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হাইপো ভলিউমিয়া হলে সিক্রেশন বাড়বে, এডিএস হাইপো ভলিউমিয়া হলে বাড়বে, রেনিন সিক্রেশন বাড়বে, হাইপো ভলিউমিয়া, আর হাইপার ভলিউমিয়াতে এএনপি। তাহলে দেখেন হাইপার ভলিউমিয়াতে এএনপি সিক্রেশন বাড়বে, আর হাইপো ভলিউমিয়াতে রেনিন, অ্যালডোস্টেরন এবং এডিএস সিক্রেশন বাড়বে। 49 কোশ্চেনে দেখেন ফলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার অফ দ্য রেনাল সিস্টেম। আপনারা জানেন যে রেনাল সিস্টেমের বাফার হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাইকার্বনেট, একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে অ্যামোনিয়া। প্রোটিন কিন্তু মানে রেনাল বাফার নয়, প্রোটিন হচ্ছে ব্লাড বাফার। তাহলে ডিটাতে এমনি বা, তাহলে বাইকার্বনেট, ফসফেট, অ্যামোনিয়া, এই বাফার তিনটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বাফার হচ্ছে অ্যামোনিয়া বাফার, এটা খেয়াল রাখবেন। আর যদি এই কোশ্চেনটা এভাবে থাকে তো ফলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার অফ ফলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড বাফার, তাহলে উত্তর কিন্তু হইতো বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড বাফার। তাহলে দেখেন ফলিং আর দ্য রেনাল বাফার, বাইকার্বনেট, ফসফেট, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাফার। আমাদের লাস্ট কোশ্চেন, মোস্ট অ্যাকুরেট রেনাল ফাংশন টেস্ট ইজ, মোস্ট অ্যাকুরেট রেনাল ফাংশন, আমরা রেনাল ফাংশন ব্লাড ইউরিয়া দিয়ে করি, সিরাম ক্রিয়েটিনিন দিয়ে করি, ইউরিন আরএমই দেখে ব্লাড ইউরিয়া করতে পারি, মেজারমেন্ট অফ দ্য জিএফআর করতে পারি, তবে মোস্ট অ্যাকুরেট হচ্ছে জিএফআর। হোয়াই নট ব্লাড ইউরিয়া? কারণ ব্লাড ইউরিয়া দিয়ে রেনাল ফাংশন টেস্ট করা হয়, কিন্তু এটা হচ্ছে নন স্পেসিফিক, কারণ কিডনি ছাড়াও অন্যান্য কজে কিন্তু ব্লাড ইউরিয়া বাড়ে, যেমন আপনার জিআইটি হেমোরেজ, তাই না? আপনি যদি প্রোটিন বেশি খান, ইনফেকশন হয়, যদি ট্রমা সার্জারি এরকম হয়, সেক্ষেত্রে ব্লাড ইউরিয়া বাড়তে পারে। সিরাম ক্রিয়েটিনিন, এটা কিন্তু ইনসেনসিটিভ টেস্ট, রেনাল ফাংশন টেস্টের জন্য মানে ইনসেনসিটিভ টেস্ট, কারণ 50% রেনাল লস, 50% ভলিউমুলার ড্যামেজ নাও পর্যন্ত
রেনাল লস যদি 50% রেনাল লস হলেই ক্রিয়েটিনিন বাড়ে, এবং রেনাল কিডনি ছাড়াও সিরাম ক্রিয়েটিনিন বাড়তে পারে যদি ক্র্যাশ ইঞ্জুরি হয়, রোটাটি অ্যাকশন ক্র্যাশ সিন্ড্রোম হয়, ক্রিয়েটিনিন বাড়তে পারে। ইউরিনারেমি দিয়ে বোঝা যাবে কিন্তু অ্যাকুরেট না, অ্যাকুরেট মেজারমেন্ট করা হবে জিএফআর এর মাধ্যমে, জিএফআর দিয়ে আমরা মোস্ট অ্যাকুরেট জিএফআর মেজার করা হয়। তো আমার মনে হয় যে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আমরা আপনাদের 50টা কোশ্চেন ছিল, আমি 50টা কোশ্চেনের উত্তর এবং এর কেন ট্রু কেন ফলস আমি বলার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কনফিউশন দূর হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জীবনের সফলতা খুব দ্রুততার সাথে চলে আসুক, এই শুভকামনা এবং দোয়ায় আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।